করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে দেশের বিভিন্ন এলাকার খেটে খাওয়া মানুষ। পরিবারগুলো মানবেতর দিন কাটাচ্ছে। সংকট কাটাতে প্রশাসন ও সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, তবে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলা রিপোর্ট। দিনাজপুরে প্রতিবন্ধী পরিবারকে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম। লকডাউনের পর থেকে প্রত্যন্ত গ্রাম জামালপুরে কোনো ত্রাণ যায়নি। ক্ষুধায় কাতর পরিবারটির প্রতিবন্ধী সন্তান রোজিনা মুঠোফোনে এলাকার সাংসদকে জানালে তিনি ত্রাণ সহায়তা পৌঁছে দেন। বাগেরহাটে 300 নারীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শরণখোলায় ব্যবসায়ী হিরুর উদ্যোগে 300+ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ। প্রয়োজনের তুলনায় সরকারি ত্রাণ স্বল্পতা শরীয়তপুরের ভেতরগঞ্জ পৌরসভায়। কর্মহীন মানুষের চাহিদা পূরণ না হওয়ায় পৌর মেয়র আব্দুল মান্নান ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ দিচ্ছেন। গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে দুস্থ, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। যশোরে পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও পৌর মেয়রের উদ্যোগে 2300 শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঝালকাঠি স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে টিভি অনলাইন সাংবাদিক, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের পিপিই ও নিরাপত্তা সামগ্রী বিতরণ। এছাড়াও ঠাকুরগাঁও, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও লালমনিরহাটে দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান। সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন 2100 পরিবারের মাঝে সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের উদ্যোগে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ। 300 পরিবারের মাঝে সবজি বিতরণ করেছে ছাত্রলীগ। মেহেরপুরে করোনা প্রতিরোধে অনুষ্ঠিত হল ফ্রি মেডিকেল ক্যাম্প। চট্টগ্রাম বিভাগের দাউদকান্দি উপজেলার 56টি কওমি মাদ্রাসার জন্য আর্থিক সহায়তা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা ও করোনা থেকে মুক্তির জন্য কুমিল্লায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। আফসানা নীলা, 21 টেলিভিশন।